Hello students, good morning. আমাদের স্ট্যান্ডার্ড 1 ইংলিশে আজকে পড়া হবে পেজ নাম্বার 19. পেজ নাম্বার 19 লেসন 4. আজকে আমাদের স্ট্যান্ডার্ড 1 ইংলিশে পড়া হবে পেজ নাম্বার 19 লেসন 4. সবাই প্রত্যেকের বইয়ে পেজ নাম্বার 19 হলো পেজ নাম্বার 19 হলো দেখো এখানে দেওয়া আছে ইউজ অফ অ্যাডজেক্টিভ আমরা অ্যাডজেক্টিভ হিসেবে এগুলোকে পড়বো না আমরা সেন্টেন্স পড়া শিখছি প্রত্যেকে খুলেছো আমাদের পড়া হবে আজকে লেসন 4 পেজ নাম্বার 19 মোটা লীলা একটা মেয়ের নাম লীলা ইজ মানে কি হয় লীলা হয় ফ্যাট মানে মোটা লীলা হয় মোটা লীলা হয় মোটা ফ্যাট মানে কি A T hat mane mota lila is hat lila hoy mota tar porer line dekho nira nira is thin 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 মানে এখানে রোগা আর thin মানে রোগা পাতলা এরকম বলি thin thin মানে রোগা thin মানে কি রোগা thin thin মানে রোগা তাহলে Neera is thin Neera is মানে Neera হয় আর thin মানে রোগা Neera is thin Neera হয় রোগা Neera is thin Neera হয় রোগা কি হলো Leela is fat Leela হয় মোটা Neera is thin Neera হয় রোগা এখানে দেখো fat fat আর fat থেকে thin thin fat থেকে thin তোমরা অপোজিট ওয়ার্ডেও পড়েছো তাই না অপোজিট ওয়ার্ডে মোটা থেকে রোগা অপোজিট ওয়ার্ডেও পড়েছো তারপর আছে m r দি একটা ফুল স্টপ মানে একটা ডট দেয়া আছে ফুল স্টপ এটা হচ্ছে মিস্টার মিস্টার k h a n খান মিস্টার মানে আমরা বলবো মহাশয় ঠিক আছে মিস্টার খান মহাশয় খান is tall 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 মানে লম্বা tall মানে লম্বা mr khan is tall mr khan is tall tall মানে লম্বা tall 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 মানে কি লম্বা mr khan is tall মহাশয় খান হল লম্বা মহাশয় খান হল লম্বা দে THEY দে মানে তারা THEY দে মানে তারা THEY দে মানে তারা THEY দে মানে কি দে মানে তারা দে আর এ আর ই আর আর মানে হয় ইজ মানেও হয় আর এ আর ই আর আর মানেও
হয় ইসটা বসে সিঙ্গুলার নাম্বার আর কোন তোমরা শিখেছো সিঙ্গুলার নাম্বারে পড়া মানে কোন একটা জিনিস বা কোন একজন ব্যক্তি কোন এক বচনের পরে বসে আর আরটা কিরকম বসে আরটা প্লুরাল নাম্বারে পরে বসে হয় হয়ের ইংরেজি হিসেবে আর যখন বসবে তখন সেটা প্লুরাল নাম্বার মানে একের বেশি ব্যক্তি বস্তু এরকম জিনিসের পরে গানি পরে বসে দে আর টি এই জি ওয়াই দে দে মানে তারা আর এ আর ই আর মানে হয় দে আর তারা হয় অল এ ডবল এল অল অল মানে সব সবাই এটা বলে দে আর অল গুড জি ডাবল ও ডি গুড গুড মানে ভালো গুড মানে ভালো দে আর অল গুড তারা হয় সবাই ভালো দে আর অল গুড তারা হয় সবাই ভালো কি হলো নীরা এল আই এল এ নীলা ইজ এফ এ টি ফ্যাট লীলা ইজ ফ্যাট লীলা হয় মোটা এন আই আর এ নীরা এন আই আর এ নীরা ইজ থিন টি এইচ আই এন থিন নীরা ইজ থিন নীরা হয় রোগা তারপরে মিস্টার খান কে এইচ এন খান মিস্টার খান ইজ টল টি এ ডবল এল টল মিস্টার খান ইজ টল মহাশয় খান হন লম্বা টি এইচ ই ওয়াই দে দে আর এ আর ই আর অল এ ডাবল এল অল গুড জি ডাবল ও ডি গুড দে আর অল গুড তারা হয় সবাই ভালো তাহলে তোমাদেরকে কতটা পড়ালাম সবাই দেখো এখানে প্রথম চার লাইন পড়ালাম এখানে বাংলা বোর্ডে অর্থ কি আমি দেখেছি এফ এ টি ফ্যাক্ট মানে মোটা টি এইচ আই এল থিং মানে রোগা টি এ ডবল এল টল টল মানে লম্বা টি এইচ ইউ ওয়াই দে দে মানে তারা আর মিস্টার মানে কি বলেছি কি বলবে মহাশয় বলবে মিস্টার মানে মহাশয় বলবে ইংলিশে তাহলে প্রথম চার লাইন পড়া হলো তাহলে ইংলিশ ইংলিশের পেজ নাম্বার 19 পেজ নাম্বার 19 এ লীলা থেকে গুড পড়া হ্যাঁ এ আই এল এ লীলা লীলা থেকে দে আর অল গুড গুড পর্যন্ত পড়া আর বাড়িতে আমরা যা কাজ দিচ্ছি সেগুলো লিখবে আর হ্যান্ডরাইটিং বাড়িতে প্র্যাকটিস করবে নেক্সটে আবার পড়ানো হবে সবাই পড়াগুলোকে খুব মন দিয়ে পড়ো থ্যাংক ইউ